हेलो छोट्टो बंधुरा तोमरा सबाई केमन आछो। अच्छा आज आमरा होच्छे मॉडल एक्टिविटी टास्केर काजगुलो करबो। तो चलो आज देखो आमी कोन मॉडल एक्टिविटी टास्केर काजटा करछि। आमी एखाने संयोग स्थापने सक्षमता अर्थात एबिलिटी टू कम्युनिकेट एटा सम्भवत मধ্যে पार्ट 1 एर मॉडल एक्टिविटी टास्क। ठीक आछे आमी आजके क्लास 2 अर्थात द्वितीय श्रेणीर হচ্ছে অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করব। তো তোমরা যারা ক্লাস 2 তে পড়ো তারা এই আর পার্ট 1 এর এই অ্যাক্টিভিটি টাস্কটা তারা দেখতে পারো। তোমরা তোমাদের খাতার সাথে তোমরা যদি করেও থাকো তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আর পরপর বাকি যে অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে তোমাদের ক্লাসের বা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পরপর হচ্ছে এই চ্যানেলে ছাড়া হবে। তো তোমরা देखते पारो। तो चलो शुरू करा जाक। कि बोलछे देखो बोलछे पाठटी पढ़े प्रश्नगुलिर उत्तर लेखो अर्थात एखाने एकटा देखो पाठ दिए दिएछे। ठीक आछे एई पाठटा पढ़े आमादेर होच्छे एई प्रश्नगुलो एर नीचे जे प्रश्नगुलो दिएछे एई प्रश्नगुलोर उत्तरगुलो करते हबे। तो कि बोलेछे बोलेछे रातेर आकाशे असंख्य तारा। अच्छा तुम्हारा रात आकाशे तुम्हरा असंख्य तारा निश्चय देखते पाओ। असंख्य अनेक तारा जेगुलो गोना जाए ना। तारपर कि बोलछे मग्न हुए गुणी मग्न हुए गुनछे। दिनेर आकाशे थाके रवि तार आलोय जाग्रत चारपाश। दिनेर आकाशे रवि अर्थात सूर्य थाके तार आलोते कि हय जाग्रत चारपाश अर्थात चारपाश कि हय सूर्येर आलोय सारा दिन आलो थाके। तो तारपर कि बोलछे देखो प्रश्न एबारे एई जे पार्टटा एखान थेके एतटा पढ़े निले निये एबारे तारपरे कयेक दागे कि बोलछे देखो बोलछे असंख्य थेके जुक्त व्यंजनटी भेंगे देखाओ। एई जे एखाने असंख्य लेखा छिलो तो एई असंख्य थेके जुक्त व्यंजनटा भेंगे लिखते बोलछे। जेमन एखाने एकटा तोमादेर देखिये दियेछे एई जे मुग्ध छिलो एई जे मुग्ध एई मुग्ध थेके যেমন মুগ্ধর এই যে গয়ধা ছিল এই গয়ধাটা তো যুক্ত ব্যঞ্জন এই গয়ধাটাকে ভেঙে লিখেছে গ গ আর ধ এই দুটো যোগ হয়েছে তাহলে গ আর ধ যোগ হয়ে কি হয়েছিল গয়ধা। সেই রকমই তোমাদের এই যে অসংখ্য এই অসংখ্যটার ব্যঞ্জনটা ব্যঞ্জন দুটো ব্যঞ্জন আছে যোগ সেটাকে ভেঙে দেখাতে বলছে। আচ্ছা অ আমরা জানি একটা আলাদা স্বরধ্বনি দন্তেশ্ব আলাদা অনুস্বর আলাদা। আচ্ছা খ আলাদা তার সাথে দেখো একটা জফলা আছে না এই যে ক্ষয় জফলা এটা কিন্তু আমাদের একটা যুক্ত ব্যঞ্জন কেমন না। এই ক্ষয় জফলাটাকে ভাঙলে কি হয় ক্ষয় জফলাটাকে ভাঙলে একটা হচ্ছে খ যোগ জ তাহলে খ আর জ বুঝা গেল। তাহলে ক্ষয় জফলাটাকে ভাঙলে কি হবে খ আর অন্ত্যস্থ জ খ আর অন্ত্যস্থ জ যোগ হয়ে হয় ক্ষয় জফলা বলি। ঠিক আছে বোঝা গেল। আচ্ছা তারপরে কি বলছে দেখো বলছে মগ্ন এর মতো শুনতে নতুন কথা লেখো। আচ্ছা তোমরা সেই ছন্দ মেলানো করেছো তো ছন্দ মেলানো কেমন হয় আমি যদি মগ্ন থেকেই বলি মগ্ন ভগ্ন নগ্ন এরকম হয় তো তাহলে তোমরা এখানে কি লিখতে পারো মগ্ন থেকে ভগ্ন ভ গয় দন্তান্ন ভগ্ন অথবা আরেকটা কি আরও কি লিখতে পারো নগ্ন বা তোমরা যদি আরও অন্য কোনো ছন্দ মেলানো লিখতে চাও তো তোমরা লিখতে পারো নগ্ন। আচ্ছা তাহলে ক্ষয়ের দাগেরটা হলো। এবারে আসি আমরা গয়ের দাগে বলছে অমিল শব্দটি কাটো। অমিল সত্য অদ্য আর বরাদ্দ এখানে হচ্ছে অমিল শব্দটি হবে এই যে বরাদ্দ। তাহলে আমাকে এখানে কি বলেছে কেটে দিতে বলেছে এই যে ক্রস চিহ্নটা দিয়েছে তো তাহলে আমি এটাকে কেটে দেব বোঝা গেল। আচ্ছা তারপরে কি বলেছে কার আলোয় জাগ্রত চারপাশ। কার আলোয় বলো তো এখানে কি বলেছে দিনের আকাশে থাকে রবি তার আলোয় জাগ্রত চারপাশ এখানে তার মানে কার রবি তাই তো। কি বলছে ঠিক উত্তরে বেছে লেখো ঠিক উত্তরে বেছে লিখতে বলেছে। দেখো চাঁদ চাঁদ তো নয় তারা নয় চাঁদ রাতের আকাশে থাকে তারাও তাই। আর রবি এখানে তো আমরা পড়েইছি রবি তার আলোয় আকাশ জাগ্রত তার আলোয় জাগ্রত চারপাশ আর আকাশ তাহলে আমরা কি জানি রবি হবে তাই তো এই রবি এখানে কি বলেছে ठीक उत्तरটা বেছে নিয়ে লিখতে বলেছে। তাহলে আমরা এখানে গ এর দাগ দিয়ে কি লিখব? রবি। আই সরি সরি র বয় হস্যই, ঠিক আছে। আচ্ছা তোমরা কিন্তু যখন খাতায় করবে তোমরা তখন নীল কালি, অর্থাৎ এই যে নীল কালি তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। দেখো তারপর বলছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। কি বলছে দেখো, বলছে রাইট এনি টু ভাওয়েলস। আচ্ছা আমাদের ভাওয়েল কটা বলো তো? ভাওয়েল আমরা কি জানি? ভাওয়েল হচ্ছে 5টা, তাই তো? কি কি না, এ ই আই ও ইউ। আবার তোমরা বলো এ ই আই ও ইউ, 5টা হলো। তাহলে তাহলে বলছে রাইট এনি টু ভাওয়েলস, মানে যে কোনো দুটো। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি? এ লিখতে পারি, ই লিখতে পারি, তাই তো। আচ্ছা তারপরে কি বলছে দেখো, বলছে আন্ডারলাইন দি ভাওয়েল ইন ওয়ার্ডস। আচ্ছা আমি তো একটু আগেই বললাম আমাদের 5টা ভাওয়েল, তো আমরা 5টা ভাওয়েল তো জানলাম যে এ ই আই ও ইউ। তো এইখানে বলছে এই যে ওয়ার্ডসটা রয়েছে, এই ওয়ার্ডসটার মধ্যে ওয়ার্ডসটা কি দিয়েছে না, আমব্রেলা, UMBRELLA আমব্রেলা। তো এই আমব্রেলার মধ্যে থেকে আমাদের হচ্ছে ভাওয়েল, ভাওয়েলটা আন্ডারলাইন করতে বলছে। অর্থাৎ ভাওয়েলের মানে যে এইটার মধ্যে যেগুলো যে লেটারটা ভাওয়েল সেটা নিচে আন্ডারলাইন করতে বলেছে। আমরা কি জানি ইউ একটা ভাওয়েল, আর ই একটা ভাওয়েল, আর এ হচ্ছে একটা ভাওয়েল, ঠিক আছে। তো আমরা এটা সমান আন্ডারলাইন তো করলাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি ইউ ই আর এ, বোঝা গেল। বাকিগুলো দেখো কনসোনেন্ট, এম বি আর এল এল সবই কনসোনেন্ট। তারপরে কি বলছে? বলছে আন্ডারলাইন দি কনসোনেন্ট ইন দি ওয়ার্ড ওয়ার্ড বুক, মানে এই যে বুক কথাটা BOOK বুক, এই বুক কথাটার মধ্যে থেকে বলছে কনসোনেন্ট, কনসোনেন্ট যেটা সেটা কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে, তার নিচে দাগ দিতে হবে। তাহলে আমরা কি জানি ও তো একটা ভাওয়েল, এ ই আই ও ইউ, তাহলে ও ভাওয়েলের মধ্যে পড়ছে, তার মানে বাকিটা হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে বি একটা কনসোনেন্ট আর কে একটা কনসোনেন্ট। তাহলে তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি বি আর কে, বোঝা গেল। তো তারপরে দেখো বলছে ইউজ, ঘর দেয় কি বলেছে? ইউজ অফ ক্যাপিটাল লেটার। তো আমাদের ক্যাপিটাল লেটারের ব্যবহার করতে বলছে, ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তো বলছে সি ইজ মিনু, তো এই সেন্টেন্সটার মধ্যে আমার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তো সি, সি তো আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। প্রথমে এস বড় হাতের শুরু, তারপরে এইচ ই সি এজও, ঠিক আছে। আমরা কি জানি বলো তো, কোনো সেন্টেন্সের মাঝে যখন কোনো নাম হয়, কোনো জায়গার নাম হয়, কোনো ব্যক্তির নাম হয়, তখন আমরা কি করি? তো সেই নামের শুরুটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো এখানে মিনু, মিনু একজনের নাম বলছে, সি ইজ মিনু, অর্থাৎ সে হয় মিনু। মিনু তো একজন মানে একটা মেয়ের নাম, তো মিনু যেহেতু একটা ব্যক্তির নাম, বা তাহলে সেক্ষেত্রে কী হবে? মিনুর এমটা ক্যাপিটাল লেটার হবে, বোঝা গেল। তাহলে আমাদের যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে বলেছে, তাহলে আমরা এই ছোটো হাতের এমটাকে বড় হাতের এম লিখলাম। তো তারপর কী বলছে দেখো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তো তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা সবাই নিশ্চয়ই ক্লাস 2তেই পড়ো, কারণ তোমরা যেহেতু তোমরা ক্লাস 2তে পড়ো, তাই তো তোমরা ক্লাস 2 অ্যাক্টিভিটি টাস্ক সলভ করছো। তাহলে তোমরা এখানে এখানেই বলে দিয়েছে যে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, অর্থাৎ তুমি কোন ক্লাসে, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পড়ো। তাহলে কি লিখবো? আই আই রিড ইন ক্লাস, ক্লাস কোন ক্লাসে পড়ো? ক্লাস 2তে পড়ো, তাই তো। আচ্ছা তারপরে 3-এর ক কি বলছে দেখো, বলছে 1, 2, 4 দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও। যে কোনো দুটো, ওরা একটা করে দেখিয়েছে 2 আর 1 দিয়ে 21 করে, সরি 21 করে দেখিয়েছে। তো আমরা হচ্ছে আমাদের আর দুটো করে দেখাতে হবে। তো 3টে দিয়ে তোমরা যা খুশি লিখতে পারো, লিখতে পারো 124 লিখতে পারো, আমি দুটো 3টে দেখাচ্ছি, যেমন 124 লিখতে পারো, আমি শুধু কমাগুলো তুলে দিলেই হবে। বা তোমরা লিখতে পারো 241, দেখো 3টেই রয়েছে তো 2, 4, 1। এটাই আমার দুটো হয়ে গেল। বা তোমরা আরও অনেক কী করা যেতে পারে, 214 করা যেতে পারে, এছাড়াও 214 বা তোমরা এইরকম সংখ্যা করতে পারো, বা চারটা আগে দিয়ে লিখতে পারো, 412 লিখতে পারো বা 421 লিখতে পারো। বোঝা গেল? মোটামুটি 1, 2 আর 4 দিয়ে যে কোনো দুটো সংখ্যা, যে কোনো। আচ্ছা, তারপরে দেখো 3-এর খয়ের দাগে কী বলেছে, বলছে 0, 4 এবং 4 একই না আলাদা? তোমরা বলো তো 0, 4 আর 4 একই না আলাদা? হ্যাঁ, 0, 4 আর 4 হচ্ছে একই। কেন বলো তো একই? না আমরা কি জানি, কোনো সংখ্যার বাম পাশে, কোনো সংখ্যার হচ্ছে বাম পাশে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটা কি অর্থহীন। তাহলে কি লিখব আমরা, যে 0, 4 এবং 4 একই, কারণ সংখ্যার বাম পাশে শূন্য অর্থহীন। বোঝা গেল তো? তারপরে কি বলছে দেখো, গয়ের দাগে বলেছে 14 লিখেছে, 14 সমান কি লিখেছে, 1, 10, 4 হলে। বলছে এই 14টাকে যদি আমরা কথায় লিখে বলতে পারি যে 1, 10, 4, তাহলে 23টাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না কি যে 2, 10, 3। আমরা তো এইভাবে পড়ি, 2, 10, 1, 21, 2, 10, 2, 22, 2, 10, 3, 23, তাই তো? তা 2, 10, 3 যদি 23 হয় তাহলে আমরা এখানে কি লিখব, 2, 10, 3। বোঝা গেল? তার মানে 1, 10, 4 14টা যদি 1, 10, 4 হলে 23 তাহলে কি হবে, 2, 10, 3 হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো ঘরের দাগে কি বলেছে, বলেছে 2 টাকা 50 পয়সা সমান যদি 2.5 টাকা হয়। আমরা তো জানি 2 টাকা আর 50 পয়সা দিলে 2.5 টাকা হয়, তো তাহলে আমার এখানে 6 টাকা বলেছে, আমরা কি লিখতে পারি, 4 টাকা আর 2 টাকা দিলে 6 টাকা হয়। বা আমি যেখানে 4 টাকা আর 2 টাকা লিখলাম, তোমরা তো লিখতে পারো 5 টাকা আর 1 টাকা, এরকম লেখা যায় তো। 5 আর 1 লিখলেও তো সেই 6 টাকা হয়, তাই তো? তোমরা এটাও লিখতে পারো। বা 4 যোগ 2, 4 টাকা 2 টাকা দিলেও 6 টাকা হয়। বোঝা গেল? আচ্ছা, একটি পূরণবাচক সংখ্যা কথায় ও সংক্ষেপে লেখো। আচ্ছা, আমরা পূরণবাচক সংখ্যা কোনগুলোকে বলি হয়তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো পূরণবাচক সংখ্যা। তো তো এখানে যেমন একটা দেখিয়ে দিয়েছে, দেখো বলছে যেমন প্রথম সমান প্রথম, অর্থাৎ প্রথমটাকে কথায় লিখলে হয় প্রথম, পূরণবাচক সংখ্যাকে কথায় লিখেছে প্রথম, আর সংক্ষেপে লিখতে হয়েছে 1 দিয়ে ম, অর্থাৎ প্রথম। সেরকম আমরা কি লিখতে পারি, দ্বিতীয়, দ্বিতীয়টাও তো একটা পূরণবাচক সংখ্যা, দ্বিতীয় 2 দিয়ে অন্ত্যস্ত, অর্থাৎ দ্বিতীয়। এছাড়া তোমরা তৃতীয় লিখতে পারতে 3 দিয়ে অন্ত্যস্ত। চতুর্থ যদি লিখতে তাহলে সেক্ষেত্রে কি হতো, 4 দিয়ে থ দিয়ে রেফ হতো, চতুর্থ। আচ্ছা হলো, তাহলে বোঝা গেল তো? তারপরে এসো 4-এর ক, বলছে ভাগ অনুযায়ী বর্ণ লেখো, একটি করো পূর্ণমাত্রার অংশ, মাত্রার মাত্রাহীন যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ ভাগ অনুযায়ী, এখানে দেখো ক কি, পূর্ণমাত্রা, তাহলে এখানে একটা পূর্ণমাত্রা লিখতে হবে। খ হচ্ছে অর্ধমাত্রা, অর্থাৎ এখানে অর্ধমাত্রা লিখতে হবে। এখানে ভ দেওয়া আছে, এটা ভ হবে। আচ্ছা, এটা ভ দেওয়া আছে, এটা পূর্ণমাত্রা, তো এখানে একটা পূর্ণমাত্রা লিখতে হবে। আর কি বলেছে, মাত্রাহীন, আর একটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, তো এরকম একটা যুক্ত ব্যঞ্জন এখানে লিখতে হবে। তো ক যেহেতু পূর্ণমাত্রা আমরা এখানে চ লিখতে পারি, আর খ একটা অর্ধমাত্রা, গ বা তোমরা মধ্যাহ্নও লিখতে পারো। তো ভ, ভ হলে এখানে আমরা লিখতে পারি ভয়ের ঘ লিখতে পারি। আর হচ্ছে দয় ধ, অর্থাৎ আমরা এখানে এরকম একটা যুক্ত ব্যঞ্জন যদি লিখি তাহলে হবে গয় ধ। হলো। তারপর 4-এর খতে কি বলছে দেখো, बोलছে ए दिए होच्छे जे तीनटे शब्द करेछे देखो बी ए टी बैट ए दिएछे बी ए डबल एल बल और सी ए आर कार प्रत्येकटार माझे ए दिएछे एमन भावे इउ दिए लिखते बोलेछे तो इउ दिए आमरा जोदि लिखी देखो बी इउ टी बाट इउटा माझखाने एलो बाट बाट माने किन्तु आंट लिखते पारी ए इउ एन टी आंट आंट माने काकिमा पिसिओ बोलते पारो हाट एच इउ टी हाट हाट माने कूड़े घर ठीक है। अच्छा तारपरे कि बोलेछे देखो बोलछे 31 के उल्टे लिखले मान कमबे ना बाड़बे। अच्छा 31 तो एई आमरा जोदि उल्टे लिखी अर्थात ताहले एकटा सामने आसबे तीनटा परे आसबे तोमरा बोलो तो ताहले एटा कत हये गेल 13 तोमरा निजेराई ताहले बोलते पारबे जे 31 एर थेके 13 कम ना बेशी कम हाँ अर्थात 13 ताहले एखाने आमि पुरोटा जोदि लिखी एइभावे जे 31 के उल्टे लिखले मान मान उल्टे लिखले 13 हबे अर्थात मान कमबे बोझा गेल कि। अच्छा आज के ताहले आमरा एई एबिलिटी टू कम्युनिकेटटा पढ़लाम और पर दिन आमरा एबिलिटी टू कोरिलेटटा परेर भिडियोते देखे नेब। तो आजकेर मतो एई पर्यन्तई थाक टाटा।